হ্যাঁ বলেন বলেন যদি আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হয় হ্যাঁ আমার কথা কি শুনতে পাচ্ছেন না আপনি অথর ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না নাস্তিকবাদ কি যুক্তিসঙ্গত নাস্তিকবাদ তো কোনো দাবি না তাহলে সেটা যুক্তিসঙ্গত নাকি অযৌক্তিক সেটা বলার উপায় কি এটা তো কোনো দাবি না এটা তো কোনো ক্লেম করে না নাস্তিকবাদের পেছনে তার যুক্তিটা কি আমি একটু এক্সপ্লেইন করি আমি ক্লেম করছে না নাস্তিকবাদ তো কোনো অ্যাকটিভ ক্লেম নাই তো ওদের মনে করেন আমি যদি বলি যে ভাই আমার একটা কথা বলা বিড়াল আছে এটা যদি আমি বলি এই কথাটা বলাটা যৌক্তিক নাকি অযৌক্তিক সেইটা একটা প্রশ্ন হতে পারে কিন্তু আমি কিছুই মনে করেন বললাম না আমার বিড়াল আছে নাকি না কোনো ইনফরমেশন আপনারা দিলাম না কথা বলা বিড়াল দূরের কথা আমার কোনো বিড়ালই আছে নাকি না কুকুর আছে নাকি হরিণ আছে নাকি ছাগল আছে কিছুই আপনার বললাম না এইটা যুক্তিসঙ্গত কিনা এটা আপনি কিভাবে বলবেন এটা তো মিজার করার কোনো উপায় নাই কারণ এটা আমার যদি কোনো ক্লেমই না থাকে আমি যদি কোনো বক্তব্যই না দিই আমি যদি কোনো অ্যাক্টিভ ক্লেইমই না করি ক্লেইম না করলে সেই ক্লেইমটা যুক্তিসঙ্গত নাকি অযৌক্তিক এটা বোঝার উপায় কি ভাই হ্যাঁ আমি তা জানি তো আমি এই প্রশ্নগুলা করার পেছনে একদম শেষে গিয়ে বলবো আমি কেন প্রশ্নগুলা করছি তো আমি বলছি নাস্তিকবাদের অবস্থা এটা নিয়ে আরেকটু কথা বলার আছে যে আবারো আপনাকে বলি মনে করেন আমি আপনাকে বললাম যে ভাই বলেন তো আমার ব্যাংকে কয় টাকা আছে আমার ব্যাংকে 5000 কোটি টাকা আছে বুঝছেন 5000 কোটি টাকা আছে এই যে এই ক্লেইমটা আমি করলাম এবং আরেকজন বললো যে ঠিক আছে ভাই প্রমাণ দেন দেখি পাঁচ হাজার কোটি টাকা আছে প্রমাণ দেন তো দেখি ওই ব্যাটা প্রমাণ দিতে পারলো না হ্যাঁ প্রমাণ দিতে না পারার কারণে অন্য যে ব্যাটাটা সেই ব্যাটাটা বললো যে আপনি তো প্রমাণ দিতে পারলেন না ভাই হ্যাঁ তাইলে আপনার দাবিটা আমি মানলাম না দাবিটাকে আমি রিজেক্ট করে দিলাম আপনি যে বললেন আপনার ব্যাংকে পাঁচ হাজার কোটি টাকা আছে এই দাবিটাকে আমি রিজেক্ট করে দিলাম এখন এই যে যেই ব্যক্তিটা বললো যে তার ব্যাংকে পাঁচ হাজার কোটি টাকা আছে আছে সেই ব্যক্তিটার বক্তব্যটা যৌক্তিক নাকি অযৌক্তিক সেইটা সেটা আইডেন্টিফাই করা যায় সেটা নির্ণয় করা যায় ঠিক আছে যে আমরা যদি দেখি তার ব্যাংকে আসলে ওই টাকা আসছে তাহলে তার কথা হচ্ছে যৌক্তিক কথা সত্য কথা বলছে সে আর যদি তার ব্যাংকে যদি ওই টাকাটা না থাকে কিছু কম টাকা থাকে বা কোনো টাকাই না থাকে তখন আমরা বলতে পারবো তার কথাটা তার দাবিটা মিথ্যা মিথ্যা দাবি কিন্তু যেই ব্যক্তিটা প্রমাণ না পেয়ে সেই দাবিটাকে রিজেক্ট করছে তার তো কোনো ক্লেম নাই তাহলে তার যে অবস্থান অবস্থানটা তো একটা ডিফল্ট অবস্থান যেটা হচ্ছে মনে করেন এই দিকে মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে একটা যদি আপনি সরল রেখা তৈরি করেন মাঝখানে হচ্ছে ওই যে জিরো অবস্থানটা যে সেই জিরো অবস্থানটা হচ্ছে ওই ব্যক্তির যে ব্যক্তিটা কোনো ক্লেম করে নাই সে দেখছে যে কোনো একটা ক্লেমের সপক্ষে কোনো যুক্তি নাই সুতরাং ক্লেমটাকে রিজেক্ট করছে তাহলে তো তার যদি কোনো ক্লেম পাল্টা কোনো ক্লেম যতক্ষণ না থাকে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা তো আমি বলতে পারবো না যে সে যৌক্তিক অবস্থানে আছে নাকি অযৌক্তিক অবস্থানে আছে কারণ তার তো কোনো ক্লেমই নাই তাহলে এটা যৌক্তিক নাকি অযৌক্তিক এটা বলার উপায় কি এটা বলার তো কোনো উপায় নাই কারণ এটা তো যুক্তি অযুক্তির ক্যাটাগরির ভিতরে পড়ে না কারণ ক্লেইমই তো নাই ক্লেম না থাকলে যুক্তি অযুক্তির ক্যাটাগরির ভিতরে কেমনে পড়বে ভাই অদ্ভুত প্রশ্ন এই প্রশ্নটা খুবই অদ্ভুত মানে খুবই বোকা বোকা প্রশ্ন যারা এই সমস্যা জানে না তারা আসলে আমি আপনি আমি বলতে তেলে আমি যদি প্রশ্ন করি যে নাস্তিক্যবাদদের অবস্থানটা আপনি কোন ক্ষেত্রে ফেলবেন কোন ক্ষেত্রে ফেলবো মানে কোত্থেকে কোত্থেকে ফেলবো আপনার মানে কোন অবস্থান আপনার যে নাস্তিক্যবাদদের যে দ্বারা যে চিন্তাধারা সেটার আপনার ক্ষেত্রটা কি তাইলে ক্ষেত্রটা কি মানে কোন ক্ষেত্র মানে কি বোঝাতে যাচ্ছেন বুঝতেছি না কথা কথার মানে ভাতৃক্যবাদের ক্ষেত্রে আপনার অবস্থানটা তাইলে কোথায় যুক্তির ভিতরে না যুক্তির বাইরে বিজ্ঞানের সাথে নাকি আপনার বাস্তবতার সাথে নাকি চিন্তার সাথে এটা আমি প্রশ্ন করছি কথা তাও পরিষ্কার হচ্ছে না নাস্তিকতা তো আসে হচ্ছে গিয়ে পরে আগে হচ্ছে গিয়ে প্রথম অবস্থানটা হচ্ছে যুক্তি দিয়ে আমরা চিন্তা ভাবনা করি তাই তো এটা তো বলছেন যে যুক্তি দিয়ে আমরা চিন্তা ভাবনা করি আমাদের কোন একটা দাবি সত্য নাকি মিথ্যা এটা নির্ণয় করার একমাত্র পদ্ধতি হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে সেই জিনিসটাকে যাচাই করে দেখা যে এই জিনিসটা আসলে সত্য কিনা নাকি জি জি তাই নাস্তিকও তাহলে যাচাই করা বলতে আর তো কোনো পদ্ধতি নাই মানে মনে করেন আমি অন্ধভাবে বিশ্বাস করলাম একটা কিছু মানে আমার বাপ দাদা করছে আমিও করলাম ها আমি ছোটবালা ভাই এই পরিবারে জন্মেছি এইটাই এইটাই সত্য ভাই হ্যাঁ আমি করলাম এই যে এই যে অন্ধ কখনো মানে সত্য নির্ণয়ের ক্ষেত্রে কোনো মাপকাঠি হতে পারে না তাই না জি 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 আমি আসছি আমার পরিবার থেকে আমার সমাজ থেকে বা আমার সংস্কৃতি থেকে তাকে আমি প্রশ্নবিদ্ধ করলাম সেটাই আমার অবস্থান প্রশ্নবিদ্ধ তো অবশ্যই যে কোন জিনিসকে প্রশ্নবিদ্ধ করতে হবে যে কোন ধারণা প্রশ্নবিদ্ধ করতে হবে এবং আমাদের মৌলিক অবস্থানটা হচ্ছে আমাদের মৌলিক অবস্থানটা হবে যুক্তির পক্ষে হ্যাঁ যেটা যেদিকে যুক্তি যাবে সেইদিকে আমরা বলবো এখানে আমার নাস্তিকতা আস্তিকতা পরে আসে হ্যাঁ নাস্তিকতা আস্তিকতার আসলে সেগুলো হচ্ছে সেকেন্ডারি কোয়েশ্চেন প্রাইমারি বিষয় হচ্ছে আমাদের সবসময় যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে দেখতে হবে যে জিনিসটা আসলে কি এরপরে যদি দেখি আমি যে ঈশ্বর সম্পর্কে যারা দাবিগুলা করতেছে তারা কোনো যুক্তি বা প্রমাণ দিতে পারছে না তখন আমার ডিফল্ট অবস্থান হবে আমি নাস্তিক আমি জিরোতে আছি মানে আমি মূলত জিরোতে আছি হ্যাঁ আমার অবস্থান হলো শূন্যতে আমি সেটা শূন্যতে থেকে আমি পজিটিভ এর দিক থেকেও চিন্তা করতে পারি আমি নেগেটিভ এর দিক থেকেও চিন্তা করতে পারি কারণ যদি আমার কাছে সেরকমের কোনো ইয়া না থাকে যুক্তি প্রমাণ না থাকে তাহলে তো আমি পজিটিভ বা নেগেটিভ কোন দিকে যেতে পারছি না আমার কিছু জিনিস লাগবে সেইটার উপরে ভিত্তি করে আমি পজিটিভ বা নেগেটিভ দিকে যেতে পারবো কিন্তু এই পর্যন্ত তো আমি কোন দিকে যেতে পারতেছি না শূন্যতে মুক্ত চিন্তার ক্ষেত্রে স্বাভাবিক কিছু নিজের বিবেক খাটিয়ে সাধারণ যুক্তিতে কিছু প্রশ্ন থেকেই যায় ধরেন আমি ধরেন ইউরোপ থেকে বাংলাদেশে ফিরছি তখন বাইরের টেম্পারেচার দেখাচ্ছে প্লেনের ভিতরে মাইনাস সিক্সটি ডিগ্রি তো আমি তো প্রশ্ন করতেই পারি আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কি একটা বুরাকে চড় বুরাক নাকি বুরাকে চড়ে সাত মানের উপরে চলে গেলেন তাইলে মাইনাস ডিগ্রিতে উনি অক্সিজেন পেলেন আর ওই এত ঠান্ডার মধ্যে উনি মানে কিভাবে সারভাইভ করলেন এটা হলো কি আমার প্রশ্ন ধরেন আমার সামনে যে সিচুয়েশন আসবে সেটার সাথে আমি প্রশ্নকে মিলাবো যে আদৌ এটা সম্ভব কিনা হ্যাঁ এটা তো খুবই রেশনাল কোশ্চেন তো অনেক আসবে এরকম তখন মনে করেন যদি আপনি ইসলাম সম্পর্কে প্রশ্ন করেন তখন আপনাকে ভুমাং দেয়া হবে তারপর যদি আপনি হিন্দু ধর্ম সম্পর্কে একই প্রশ্ন করেন যে যে হনুমান যে লাভ দিয়ে কোথায় কোথায় গেছিল ওইটা নিয়েও আপনাকে নানা ধরনের ভুমবাং দেওয়া হবে বলবে মজেজা ভগবানের লীলা আবার এইদিকে বলবে আল্লাহর আল্লাহর কেরামতি আল্লাহর যা। কিন্তু মানে ঘোরাফেরা সবই তো একই কথা একই কিছু উদ্ভট কথাবার্তা তাই না মানে একজনে পাকনা আলা ঘোরায় করা সাতাসমানে যায় আরেকজনে হচ্ছে গিয়ে লাভ মাইরা শ্রীলঙ্কা যায় শ্রীলঙ্কা আগুন লাগাই দিয়ে আসে আরেকজনে আবার নাকি নিজেই আল্লাহ পোলা আরেকজনে নাকি আবার এটা করে সেটা করে হ্যাঁ এক একটা মানে ধর্মে এক একটা টাইপের গল্প টল্প বানায় বানায়া কিছু জিনিসপত্র ঢুকাইছে এখন এগুলার তো কোনো প্রমাণ নাই তাহলে আমরা কিভাবে এই জিনিসগুলো সত্য সেটা বুঝবো আচ্ছা আমি কি দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ হ্যাঁ বলেন নাস্তিক্যবাদ কি বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নাস্তিক নাস্তিক্যবাদ তো মানে কোনো আহ কোন কিছুর সাথেই সামঞ্জস্যপূর্ণ না নাস্তিকতা হচ্ছে গিয়ে একটা বিষয় সম্পর্কে অবস্থান একটা স্পেসিফিক বিষয় সম্পর্কে অবস্থান এখন যদি আপনি বলেন যে বিজ্ঞানে ঈশ্বর বলে কিছু আছে কিনা বিজ্ঞানের জগতে ঈশ্বর বলে কিছু আছে কিনা বিজ্ঞানের জগতে ঈশ্বর ভগবান স্রষ্টা সৃষ্টিকর্তা এগুলা বলে কিছু নাই ঠিক যেমনটা বিজ্ঞানের জগতে মামদভূত বলে কিছু নাই বিজ্ঞানের জগতে শাকচুন্নি বলে কিছু নাই বিজ্ঞানের জগতে রাম শিব কালী জিউস স্থর এইগুলা নিয়ে বিজ্ঞান ডিল করে না কারণ এগুলা হচ্ছে বিজ্ঞানের কাছে খুবই হাস্যকর জিনিস এগুলা এগুলোর কোনো প্রমাণ নাই সুতরাং এগুলো নিয়ে কেন বিজ্ঞান আলোচনা করতে যাবে এবং আমরা দেখেছি যে এই পর্যন্ত একটা সময় মানুষ মনে করতো যে আহ মেঘের উপর মনে হয় আহ দেবতারা বসবাস করে হম এবং এই যে দুইটা মেঘের ভিতরে দুইটা মেঘের ভিতরে যে ঘষা লাগে বিদ্যুৎ চমকা এটা মনে হয় দেবতা জিউস মনে হয় রেগে গিয়ে ইয়াটা করতেছে হ্যাঁ বজ্রপাত ঘটাচ্ছে হ্যাঁ তারপরে তারা আবার করতো যে নিশ্চয়ই যে আমিও ছোটবেলা করতাম আমিও ভাবতাম যে এই যে বৃষ্টি এটা পড়ে আল্লাপকের উপর থেকে পেশাব পেশাব করতেছে মানে উপর থেকে এটা আমি সিরিয়াসলি ছোটবেলা এটা মনে করতাম এটা বিশ্বাস করতাম যে এটা মানে আল্লাপাকের পেশাব উপর থেকে পড়ছে তা এরকমের ছোট মানে প্রাচীনকালে মানুষ এরকমের নানা ধরনের গাল গপ্প বিশ্বাস করতো এই যে যখন আগুন লাগতে দেখ আগুন জ্বলতে দেখতো বা যখন বিদ্যুৎ চমকাতে দেখতো যেই জিনিসগুলোর উত্তর মানুষের জানা ছিল না যেই প্রশ্নগুলোর উত্তর তখনকার সময়ের যে জ্ঞান ছিল সেই জ্ঞানের কারণে মানুষ সেই প্রশ্নগুলোর উত্তর বের করতে পারে নাই তখন তারা তাদের এই যে এই না জানার যে অতৃপ্তি একটা কিছু না জানলে তো আমাদের ভিতরে একটা অতৃপ্তি তৈরি হয় তাই না মনে করেন আমি বিষয়টা সম্পর্কে জানি না তখন আমাকে আমার ছেলে জিজ্ঞেস করতেছে বাবা বাবা ওই যে এটা কিভাবে হচ্ছে আমাকে ইনফ্যাক্ট আমাকেও আমার ছেলে অনেক সময় জিজ্ঞেস করে বাবা আজকে চাঁদটা এত কাছে কেন মানে চাঁদটা তো কালকে দেখলাম তো একটু দূরে ছিল আজকে চাঁদটা মনটা অনেক কাছে এসে পড়েছে ব্যাপারটা মানে কেন এটা তখন আমি তো আসলে জানি না মাঝে মাঝে আমি এমন এমন প্রশ্ন করে যেগুলোর উত্তর আমি জানি না অনেকগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় উত্তরগুলো আমার আমার নিজেরই জানা নাই আমি তখন মানে একটু গুগলে সার্চ করি বা চ্যাট জিপি টিকে জিজ্ঞেস করি যে আসলে আচ্ছা এই প্রশ্নের উত্তরটা কি ওকে উত্তর দিতে গেলে আমারও নিজের অনেক শিখতে হয় হ্যাঁ আমার ছেলেকে উত্তর দিতে গেলে এটা মানে এমন মানে পিকুলিয়ার পিকুলিয়ার প্রশ্ন সে করে

যখন আমি একেবারেই জানি না একেবারেই প্রশ্নের উত্তর দিতে পারছি না তখন আমিও মাঝে মাঝে বুং বাং দিই হ্যাঁ এটা করা উচিত না কিন্তু আমিও মানে কি করব মানে মাঝে মাঝে অত্যন্ত বিরক্ত হয়ে বুং দিয়ে দিই মানে গাল গল্প বানায় বানায় বলে দিই তো প্রাচীনকালেও নিশ্চয়ই এই ধরনের ঘটনা ছিল যে অন্য মানুষের এসে জিজ্ঞেস করতো এলাকার গুরুজনকে বা পন্ডিত ব্যক্তিকে জিজ্ঞেস করতো তারা এই সমস্ত এই সমস্ত ভুং বাং দিয়ে দিত ভুং কথাবার্তা বলে দিত কিন্তু এই বিজ্ঞানের এই অগ্রগতির ফলে আমরা বিজ্ঞান জিনিসটা কি বিজ্ঞান জিনিসটা হচ্ছে প্রাকৃতিক যে ঘটনাবলী আছে সেগুলি সেই ঘটনাগুলোর কেন ঘটছে সেই জিনিসগুলো আমরা বের করি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করি এবং একটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি এই পদ্ধতিটা ব্যবহার করে আমরা প্রাকৃতিক নানা ঘটনা বলি কেন ঘটে ঘটে কিভাবে সেই জিনিসটা আমরা বের করি এখন এখন বিজ্ঞান এত দূর পর্যন্ত পর্যন্ত কোনো প্রাকৃতিক ঘটনার পেছনে কোনো একটা দেব দেবী অলৌকিক সত্তা জিন পরী ফেরেস্তা আল্লাহ ভগবান ঈশ্বর ঈশ্বরের পোলা ঈশ্বরের চাচা ঈশ্বরের খালা ঈশ্বরের ভাগিনা এগুলা কারোর কোনো প্রভাব কোনো প্রাকৃতিক ঘটনার ভিতরে আমরা পাই না বিজ্ঞান এরকম পায় নাই খুঁজে যদি এরকমের কোনো একটা অলৌকিক সত্তা থাকতো তাহলে তার প্রমাণ না পাইলেও সে যে প্রাকৃতিক ঘটনাবলী ঘটার 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 সময়ে তিনি যে কোনো প্রভাব রাখতেছে সেই ঘটনাবলীর পেছনে সেটার একটা প্রমাণ অবশ্যই পাওয়া যেত এতদিন পর্যন্ত বিজ্ঞান এই পর্যন্ত আসছে এত কিছু উদ্ঘাটন করছে বিজ্ঞান এত কিছু আমরা মানুষ আমরা এত কিছু এত রহস্যের উদ্ঘাটন করছি এখানে অবশ্যই এমন কিছু পাওয়া যেত যেটা থেকে আমরা নিশ্চিত ভাবে বুঝতে পারতাম এটার পেছনে একটা অলৌকিক সত্তা আছে সত্তার প্রভাব আছে হয়তো অলৌকিক সত্তাটা যদি প্রমাণ নাও পেতাম এইটা তো প্রমাণ পেতাম যে অলৌকিক সত্তার একটা প্রভাব এখানে আছে কিন্তু বিজ্ঞান এখন পর্যন্ত এই ধরনের কোনো প্রমাণ পায় নাই এবং স্টিফেন হকিং কিছুদিন আগে বলেছেন যে মারা যাওয়ার আগে মানে মারা যাওয়ার আগে কয়েক বছর আগে একটা ইন্টারভিউতে বলেছেন যে মহাবিশ্বের উৎপত্তি এবং মহাবিশ্বের যে বিকাশ মহাবিশ্বের যে এই পর্যায়ে যে অবস্থান এগুলোর কোনো কিছুর পেছনেই কোন অলৌকিক সত্তা বা কোনো সৃষ্টিকর্তার কোন প্রমাণ পাওয়া যায় না সেটা আসলে কোনো প্রয়োজনই নাই বিজ্ঞানের জগতে সেই জিনিসটার কোনো দরকারই নাই আমরা ওই ঈশ্বরের কোনো হস্তক্ষেপ বা ঈশ্বরের কোন প্রভাব ছাড়াই আমরা প্রকৃতিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি কোনটা কিভাবে হয়েছে তার মানে বিজ্ঞানের বিজ্ঞানের জগতে ঠিক যেমন শাকচুন্নিকে নিয়ে কোনো আলোচনা নেই বিজ্ঞানের জগতে ঈশ্বরকে নিয়ে কোনো আলোচনা নেই কারণ এগুলা বিজ্ঞানের জগতে একই জিনিস শাকচুন্নিও বিজ্ঞানীর বিজ্ঞানের কাছে যা ঈশ্বর বিজ্ঞানের কাছে তা এখন আপনি বলতে পারেন যে বিজ্ঞান কি আহ সাকচুনি যে আছে নাই এটা কি বের করতে পেরেছে বিজ্ঞান কি বের করতে পেরেছে মা কালী নাই বিজ্ঞান কি বের করতে পেরেছে নাই বিজ্ঞান কি বের করতে পেরেছে সুপারম্যান নাই না বিজ্ঞান তো এগুলো নিয়ে কাজ করে না বিজ্ঞান এগুলো নিয়ে কাজই করে না তাহলে বিজ্ঞান কেন এগুলো বের করতে যাবে ইনফ্যাক্ট বের করারই কোনো কারণ নেই এগুলা মানে বিজ্ঞান ওগুলো নিয়ে হাসাহি করবে কিন্তু এগুলো নিয়ে কোনো কোনোদিন কোনো গবেষণাও করবে না এই কারণে বিজ্ঞানের জগতে ঈশ্বর বা অলৌকিক বলে কোনো কিছুই নাই প্রাকৃতিক অলৌকিক এই ধরনের কোন ঈশ্বর সম্পর্কে জিরো অবস্থানে বিজ্ঞান আমাদেরকে যেখানে নিয়ে আসতেছে আমরা আমরা যুক্তি দিয়েও আমরা চিন্তা করে দেখছি আমরা সেই অবস্থানই আছি সেই অবস্থানটা হচ্ছে নাস্তিক নাস্তিকের অবস্থান যেটাতে আমি আছি যেটা হচ্ছে তার মানে আমি বলতে চাচ্ছি না যে বিজ্ঞান নাস্তিকতাকে সাপোর্ট করতেছে নাকি আস্তিকতাকে চলবে নিজের নিজের এসে চলবে তার তার নাস্তিকতা নাস্তিকতা দিয়ে তারা আসে না কিন্তু আমরাও যেই জায়গাতে যেই পয়েন্টে এসে পৌঁছেছি যুক্তি ব্যবহার করে বিজ্ঞানও ঠিক একই পয়েন্টেই আছে এই বিষয়ে একই পয়েন্টেই আছে আমাদের অবস্থানটা এক হয়তো বিজ্ঞানের পদ্ধতিটা ভিন্ন আমাদের পদ্ধতিটা ভিন্ন কিন্তু আমাদের অবস্থানটা এক জি ধন্যবাদ তাহলে আমি যদি একটা কনভার্সেশন বা একটা যুক্তিতর্কের একটা অংশ আমি উদ্ধৃতি করি আপনাকে যেভাবে যে নাস্তিকবাদের সাথে তাহলে বিজ্ঞানের সম্পর্কটা আহ উভয় ক্ষেত্রে কি হতে পারে নাস্তিকরা কেন বিজ্ঞানকে ডাল হিসাবে ইউজ করে নাস্তিকরা বিজ্ঞানকে কখনো ঢাল হিসেবে ইউজ করে না নাস্তিকরা বিজ্ঞানকে একটা টুল হিসেবে ইউজ করে সত্য জানার জন্য একটা টুল হিসেবে ব্যবহার করে নাস্তিকরা যুক্তিকে একটা টুল হিসেবে ব্যবহার করে এই যুক্তি দিয়ে আমরা এই সিদ্ধান্তে যেতে পারি এগুলা হচ্ছে আমাদের জন্য একটা টুল সেই টুলগুলা দিয়ে আমরা সত্যে উপনীত হতে পারি আমাদের তো জানার দরকার হচ্ছে সত্য কোনটা তাই না সত্য জানাই তো আমাদের জ্ঞানের উদ্দেশ্য কি জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে সত্য জানা না কি ভাই কি বলেন জি জি এখন সত্য জানার ক্ষেত্রে আমরা কি টুল ব্যবহার করতে পারি আমাদের হাতে কি কি টুল আছে আমি তো দেখি আপনি একটা করে যদি বলেন তাহলে দর্শক সবাই বা শ্রোতারা সবাই শুনতে পায় আমাদের প্রাচীনকালে টুল গুলা কি কি ছিল প্রাচীনকালে টুলগুলা ছিল যে আমাদের গুরুজনেরা কি বলছে আমাদের মানে দাদা নানা দাদারা কি বলছে এটা ছিল সত্য জানার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে টুল ছিল হম তারা মনে করতো যে আমাদের গুরুজনরা বেশি জানে তারা যেহেতু বেশি দিন বেঁচে আসে সেহেতু তারা বেশি জানে তারপরে থেকে আসলো যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে দেখা গেল ধর্মগুরুরা যেটা জানে সেটাই সত্য এগুলো মানুষ মনে করতে যে আমাদের টুল হইতেছে ধর্মগ্রন্থে কি লেখা আছে সেটা দেখি সেটার ভিতরে আমরা সত্য জানতে পারবো কিন্তু এখন আর সেই জিনিস সেই যুগগুলা নাই এখনকার সময়ে আমরা যেটা মনে করি সত্য জানার ক্ষেত্রে আমাদের টুলস গুলা হচ্ছে এক নাম্বার টুল হচ্ছে বিজ্ঞান এবং বিজ্ঞান বিজ্ঞানের যে এই টুলটা এটা হচ্ছে অবার্থ এখন পর্যন্ত বিজ্ঞানের এই টুলটা ব্যবহার করে আমরা শত শত জিনিস আবিষ্কার করছি শত শত জিনিস বের করছি প্রকৃতির শত শত গোপন জিনিস আমরা বের করে ফেলতে পারছি হ্যাঁ এত মেসিভ টুল আর কোনো কিছুতে আমরা আর কোনো কিছুতেই হয় নাই হ্যাঁ এখন এই কারণে বিজ্ঞানটাই হচ্ছে আমার আমার মতে মতে টুল অমিত ভাইয়ের মতে বিজ্ঞান হচ্ছে গিয়ে একমাত্র হচ্ছে টুল থাকতে পারে আপনি যদি আমাদেরকে প্রস্তাব করতে পারেন যে কোনটা দিয়ে এই আর কোন টুল আপনার কাছে আছে কিনা সেটা আমরা বিবেচনা করে দেখবো হ্যাঁ দর্শন দর্শন একটা সময় ছিল দর্শন যখন আমাদের বিজ্ঞানের ইয়াটা ক্ষেত্রটা কম ছিল ছোট ছিল তখন দর্শনটা ইম্পর্টেন্ট ছিল কিন্তু এখন বিজ্ঞানের ক্ষেত্রটা এত বিস্তৃত হ্যাঁ বলেন মুক্ত চিন্তা মুক্ত চিন্তা তো মানে মুক্ত চিন্তাই তো আপনি করবেন কিভাবে যারা কোন বিজ্ঞানের কাছে ছিলেন না কিন্তু তারা কথা শুনে নেন নাস্তিকতা বা মুক্ত চিন্তা এগুলা তো এগুলো তো সেপারেট কোনো টুল না টুলগুলো হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ যেটাকে আমরা বিজ্ঞান বলি যেটা যেটার মানে প্রায়োগিক দিক হচ্ছে বিজ্ঞান ঠিক আছে যেটা মানে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি আপনাকে একদম হাতে কলমে দেখাবে সেটা হচ্ছে বিজ্ঞান কিন্তু যুক্তি ব্যবহার করে আমরা ফিলোসফিক্যাল আর্গুমেন্টও তৈরি করতে পারি যুক্তি ব্যবহার করে ফিলোসফিক্যাল আর্গুমেন্টও তৈরি করা যেতে পারে কিন্তু সেটা সর্বক্ষেত্রে যে সঠিক হবে তা না কিন্তু বিজ্ঞানটা হচ্ছে একেবারে অবার্থ যেটা দিয়ে আমরা একেবারে খুব নিশ্চিত ভাবে বুঝতে পারবো যে এই জিনিসটা এটাই এছাড়া তো আমাদের কাছে আর কোনো টুল নাই আমাদের কাছে যুক্তি তথ্য প্রমাণ ছাড়া আর কি কোনো টুল আছে বলেন তো আপনি যে নেওয়ার কোনো টোল নাই কিন্তু আমি বলতে চাচ্ছি যে বিজ্ঞানের দ্বারে কাছেও নাই বিজ্ঞান সম্পর্কে জানেনও না এমন ব্যক্তি আছেন ব্যক্তিরা আছেন যারা ধর্মকে প্রশ্ন করে গেছেন এবং ইদানিং কালেও আছেন যেমন আমি বাউল আব্দুল করিমকে যদি বলি বাউল আব্দুল করিমের কিছু গান আছে শাস্ত্র গ্রন্থ যত পড়ি আরো দূরে সরে যাই তারপরে লালন তো লালন আগের ইদানিং কালের হলো আব্দুল করিম উনাদের প্রশ্নে বা উনাদের গান গান শুনলেই বোঝা যায় যে ধরেন বাউল আব্দুল করিম কে আমি জানি উনার খুবই কাছের এলাকার লোক আমি আমি জানি উনাকে আমি সচককে দেখেছি যে ওনাকে তো ওনার মনের একটা দুঃখ ছিল যে উনাকে নাস্তিক বলে আখ্যায়িত করা হয়েছিল ওনাকে এলাকায় একগরে করে রাখা হয়েছিল এই প্রশ্নগুলা করার জন্য বা এই চর্চার জন্য কিন্তু ভাই মানে মানে বিজ্ঞানের বাইরে তো আসলে কেউই না মানে আহ গ্রামেরও একজন মানুষ হ্যাঁ যখন সে যাচাই বাছাই করে একটা জিনিস দেখে পরীক্ষা নিরীক্ষা করে দেখে সে তো বিজ্ঞানের বাইরের কেউ না আপনি হয়তো সে বিজ্ঞান বই পড়ে নাই সে হয়তো কোন মানে স্টিফেন Hawking এর ব্রিফ হিস্টরি অফ টাইম সে কখনো পড়ে নাই ইউ তার মানে তিনটা না যে সে বিজ্ঞানের বাইরে বিজ্ঞানের পদ্ধতি সে নিশ্চয়ই জীবনে বহুবার বহুবার ব্যবহার করেছে চিন্তা করার ক্ষেত্রে বিজ্ঞানের পদ্ধতিটা ব্যবহার করেছে বর্তমান সভ্য পৃথিবীতে বিজ্ঞানের বাইরে কেউ থাকতে পারে না ভাই এমন কি আপনি যদি বাজারে গিয়ে একটা মানে মাংসের 1 কেজি মাংস এখানে 1 কেজি দিছেন নাকি 1.5 কেজি দিছেন নাকি একটু কম দিছে এটাও যদি আপনি যাচাই করেন আপনি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করছেন আলটিমেটলি হ্যাঁ আছে এই বরফ দিয়া তো ওজনাই বরফ টরফ দিয়া এখন তো মাস্টার ওজন গেছে বাইরে বরফটা ছড়ায় তারপরে আমার আপনি যদি এটাও বলেন বাজারে গিয়ে মাছের তাহলে তো আপনি বিজ্ঞানের পদ্ধতি ব্যবহার করছেন তাই না আপনার আপনার একটু অসুখ হয়েছে আপনার অসুখ হয়েছে আপনি বুঝতেছেন যে এটার জন্য আপনার মাথা প্রচন্ড ব্যথা করতেছে আপনার একটা প্যারাসিটামল দরকার আপনি বিজ্ঞানের পদ্ধতি ব্যবহার করতেছেন তাহলে আপনি তো বিজ্ঞানের সে কারোর সাথে যদি বিজ্ঞানের কোনো সম্পর্ক নাও থাকে সে তো বিজ্ঞানের বাইরে যেতে পারবে না এখন আর যাওয়া এটা কারো পক্ষে সম্ভব না ভাই মানে কিভাবে সম্ভব আমি তো জানি না যে কিভাবে এটা সম্ভব একজন মানুষের বিজ্ঞানের বাইরে অবস্থান করা শুধুমাত্র একদম মানে এমন কি জঙ্গলে যারা থাকে যারা মনে করেন একদম আদিবাসী তারাও দেখবেন কখন ফসল ধানটা মানে দিবে কখন ফসলটা ফলবে কোন সময় বৃষ্টি বেশি হইলে বন্যা হইতে পারে এবং ফসল নষ্ট হয়ে যেতে পারে এই জিনিসগুলো তারা খুব ভালো জানে তারা তাদের অভিজ্ঞতার মাধ্যমে দেখাতে পারবেন না আপনি এমন কি মনে করেন একেবারে মানে পুরা গাধা টাইপের একটা ছেলে সেই গাধা টাইপের ছেলেটাকেও দেখবেন সে একটা গাছ লাগাইতেছে এবং গাছটা লাগানোর পর একটু পানি দিচ্ছে গাছটার উপরে এবং পানিতে একটু সূর্যের আলোটা যেন এই গাছটার উপরে পরে সেই ব্যবস্থাটা করে দিচ্ছে মানে কি মানে হচ্ছে সে বিজ্ঞানের পদ্ধতি ব্যবহার করতেছে যে গাছটার জন্য দরকার হচ্ছে পানি মাটি এবং সূর্যের আলো এই জিনিসটা সে জানে এবং সে মানে গাছটাকে পুতে বীজটাকে পুতে তারপরে সূর্যের আলোটা যেন পরে এখানে ঠিকঠাক মতো সেই ব্যবস্থাটা করতেছে তার মানে বিজ্ঞানের পদ্ধতি সে ব্যবহার করতেছে এই সময় বিজ্ঞানের পদ্ধতি ব্যবহার না করে কোনো মানুষের পক্ষে বাইজা থাকা সম্ভব এটা বলে আমি আমি অন্তত মনে করি না ভাই কিভাবে সম্ভব বলেন তো আমি কি এক কথায় বলতে পারি অভিজ্ঞতা লব্ধ জ্ঞান ও এক ধরনের বিজ্ঞান অভিজ্ঞতা জ্ঞান যে সবসময় বিজ্ঞান হবে না অভিজ্ঞতা যাচাই করে দেখতে হবে যাচাই করে আবার বলেন একটু যাচাইকৃত অভিজ্ঞতা বিজ্ঞান হ্যাঁ এটাও আপনি বলতে পারেন এটা মানে ওই পদ্ধতি বিজ্ঞান যে পদ্ধতিটা ব্যবহার করতে হবে বিজ্ঞানের পদ্ধতিতে সেটা ঢুকতে হবে এবং বের হইতে হবে মানে বিজ্ঞানের ফ্লো চার্টটা আপনি দেখেছেন বিজ্ঞানের পদ্ধতির ফ্লো চার্টটা আমি জানি ওইটা আমি আমি নিজে একজন মেডিকেল পারসন এবং আমি শিক্ষকতা করি আপনার সাথে আমার পরিচয় হয়েছে আমি নামটা বলতে চাচ্ছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো আপনি জানেন যে বিজ্ঞানের যে একটা পদ্ধতির একটা ফ্লো চার্ট আছে যে উপর থেকে যেতে হবে নিচে নামতে হবে সেই নামলে তখন আবার হবে হ্যাঁ জি হ্যাঁ বল বলেন তাহলে আমি এক কথায় যদি আপনার কাছে মানে জানতে চাই এক বাক্যে বা দুই বাক্যে

আব ইকবাল ভাই আপনাকে আমি প্রশ্নটা করি তাইলে আচ্ছা অথর ভাই আপনি আবার একটু প্রশ্নটা করেন তো নাস্তিকতার সাথে কি বিজ্ঞান সামঞ্জস্যপূর্ণ ইকবাল ভাই এতক্ষণ যে আমাদের কতপকত হলো এর ভিতরে আমি নাস্তিকতাবাদ কি তাও জানলাম বিজ্ঞান কি তাও জানলাম তো বিজ্ঞানের সাথে যে সম্পর্ক নাস্তিকতাবাদের এটা এখানে একটা প্রশ্ন রয়ে যায় নাস্তিক আমি বিশ্বাস করি বিজ্ঞানই অথর ভাই অথর ভাই জিজ্ঞেস করি অথর ভাই জিজ্ঞেস করি বিজ্ঞানের সাথে আমার আজকে খাবার খাবারের সময় লবণ বেশি ছিল নাকি কম ছিল সেটা তো যেরকম কোনো সম্পর্ক নাই না বিজ্ঞানের সাথে কোনো সম্পর্ক বিজ্ঞানের সাথে সম্পর্ক আছে পেছন দিক থেকে আছে মানে ওই পয়েন্টটাতে আমরা একই পয়েন্টে আছি সেই দিক থেকে সম্পর্ক আছে কিন্তু নাস্তিকতার সাথে পৃথিবীর আর কোনো কিছুরই কোনো সম্পর্ক নাই ফুটবল খেলারও সম্পর্ক নাই ক্রিকেট খেলারও সম্পর্ক নাই বিজ্ঞান তারপর হচ্ছে কি দর্শন ফিলসফি কিছুর সাথে সম্পর্ক নাই এক দিক থেকে আবার যদি আপনি অন্যভাবে অবস্থানটা চিন্তা করেন অবস্থানটা চিন্তা করলে অবশ্যই আহ নাস্তিক যারা নাস্তিক তারা যুক্তি তথ্য প্রমাণ ব্যবহার করেই একটা সিদ্ধান্ত উপনীত হয় বিজ্ঞানও ঠিক একই পদ্ধতি ব্যবহার করে ইকবাল ভাই আপনি কি এই বিষয়ে আরো কিছু এক্সপ্লেন করতে চান বলেন তো হ্যাঁ আমি ওই সেই ঢুকলাম আসলে অথ এক্সকিউজ মি সাথে একটু কথা বলি একটা একটা সেকেন্ড আচ্ছা অথ ভাই আপনি যখন এই প্রশ্নটা করেন যে নাস্তিকতাকে বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এখানে এই প্রশ্নটা যখন আপনি করেন আপনি অবশ্যই নাস্তিকতা

আমি নিশ্চয়ই নাস্তিকতার একটা স্পেসিফিক নাস্তিকতা শব্দটা একটা স্পেসিফিক 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 আমি গ্রহণ করতেছি বিজ্ঞানের বিজ্ঞানের একটা একটা মানে নাস্তিকতা মিনিং আমার কাছে আছে এবং সামঞ্জস্যপূর্ণ কি না সেটা সম্পর্কে আমার একটা ধারণা আছে মানে কি হলে পরে সামঞ্জস্যপূর্ণ আর কি হলে পরে সামঞ্জস্যপূর্ণ না সে ব্যাপারে আমার ধারণা আছে এরপর আমি প্রশ্নটা করতে পারি ঠিক না অত ভাই আচ্ছা তো আপনি আপাতত নাস্তিকতা বাদ দেন এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে পরে তো আমাদের এই ব্যাপারে ধারণা থাকতে হবে যে কি হইলে পরে কোন কন্ডিশন গুলা মিট হলে পরে আমরা বলতে পারি যে কোনো কিছু বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ না ঠিক না অত আমাদের তো সেই ব্যাপারে ধারণা থাকতে হবে তাই না যে কি হলে পরে কোন কন্ডিশন গুলা মিট হইলে পরে আমরা বলতে পারি যে কোনো কিছু বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ না বা সামঞ্জস্যপূর্ণ এটা তো এগ্রি সরি হোয়াট এই ব্যাপারে আমাদের সমক্ষ জ্ঞান থাকতে হবে আগে থেকে সেটাই তো আমরা বের করার চেষ্টা করি আর কি যে কখন আপনি বলতে পারেন যে কোনো কিছু বিজ্ঞানের বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিংবা বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ না কখন বলতে পারেন বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না কি নাস্তিকবাদ নাকি অন্য কিছু যখন আমার সাথে কন্ট্রাডিক্ট যে কোনো কিছুই যে কোনো কিছু কিভাবে আপনি বুঝতে পারেন বা কখন এটা বলতে পারেন যে সেই জিনিসটা এটা যেটাই হোক না কেন বলি ছোট একটা ঘটনা বলি আমার ছেলে আমাকে প্রশ্ন করছে বাবা সূর্য অস্ত হলে সেটা কোথায় যায় এবং সূর্যোদয় হলে সূর্য কোথায় থেকে আসে তো আমি ওকে বললাম যে সূর্য অস্ত হয় এভাবে পৃথিবী গুল এবং গিয়ে ঘুরে আবার ওদিকে আসে তো সখন সূর্যোদয় হয় এটার পরে আমি যখন ওকে বলার পরে আমার হঠাৎ মনে হলো সূর্য কিন্তু আসলে কখন অস্ত যায় না কখনো উদয়ও হয় না

আপনার একটা স্ন্যায়ত্ব থাকতে হবে তাই আপনাকে তো দেখাইতে হবে যে এইটা যদি হয় তাহলে পরে আমি বলতে পারি এই জিনিসটা বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ আচ্ছা আমি উদাহরণ দিয়ে বলি আপনার এই সূর্য কই যায় সূর্য কই যায় না এটা এই উদাহরণটা ব্যবহার করে বলি কেউ যদি বলে যে সূর্য আপনার কি বলবো এটাকে সূর্য যখন আমরা দেখতে পাই না সেই সূর্য আপনার ঘুমাইতে যায় ঠিক আছে এটা যদি বলি এটা এই দেখেন এটা কিন্তু একটা ঠিক না এটা কিন্তু একটা ক্লেম বলতে পারেন দাবি বলতে পারেন দাবি মানে আমি ডিমান্ড বলতেছি না ইংরেজিতে শব্দ ডিমান্ড সেটা না দাবি মানে হচ্ছে আপনি একটা কোনো কিছু প্রপোজ করতেছেন কিছু আমি বলতেছি যে সূর্যটা যখন আমরা দেখতে পাই না যেটাকে যেটাকে আমরা সূর্যাস্ত বলি তখন সূর্যটা আহ কোথাও গিয়ে ঘুমায় এটা একটা অ্যাসার্শন হলো এইটাকে আপনি বলতে পারেন যে এটাকে বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা কিভাবে বের করবো সেটা যে বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা বা বিজ্ঞান সাথে সামঞ্জস্যপূর্ণ এটা বের করার উপায় হচ্ছে যে আমরা প্রথমে যে এই কথাটা কথাটাকে আমরা একটু অ্যানালাইসিস করব এবং এই বিষয়ে বিজ্ঞান থেকে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি তারা কি কি মানে পরীক্ষিত প্রমাণিত সত্য কি কি তথ্য দিয়েছে সেই জিনিসগুলো পাশাপাশি রাখলে আমরা বুঝতে পারবো যে এই ব্যক্তির কথাটা এবং বৈজ্ঞানিক যে ধারণা বিষয় বৈজ্ঞানিক যে জ্ঞান এই বিষয় এই দুইটা মিলছে কিনা দুইটা ম্যাচ করছে কিনা যদি দেখি যে ম্যাচ করছে তাহলে তো এটা সামঞ্জস্যপূর্ণ আর যদি ম্যাচ না করে এই ক্ষেত্রে ম্যাচ করছে না তখন আমরা বুঝতে পারবো যে এই তথ্যটা সামঞ্জস্যপূর্ণ না সামঞ্জস্যপূর্ণ না 100% 100% তার মানে হচ্ছে বিজ্ঞান আমি সরি অথরবাই বলেন জি একটু যুক্ত করতে পারি প্রথমে আমি করি যে প্রশ্ন উত্থাপন তারপরে হলো অবজারভেশন তারপরে আমি তথ্য সংগ্রহ করব হ্যাঁ মানে আপনি বৈজ্ঞানিক বৈজ্ঞানিক মেথড মানে যে সায়েন্টিফিক মেথড মেথডের কথা বলতেছেন হ্যাঁ জি জি যে সেই মেথডটাকে ব্যবহার করে আমরা দেখবো যে যে মেথডটাকে ব্যবহার করে আমরা যে ইয়ে তথ্য পাই আর কি যে কনক্লুশন পৌঁছাতে পারি সেটার সাথে এই যে অ্যাসাশনটা করা হচ্ছে সেটার সাথে কোনো সংঘর্ষ আছে কিনা ঠিক না থাকলে পরে আমরা বলবো যে না এটা অ্যাকচুয়ালি বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ না যদি মিলে তাহলে বলবো যে হ্যাঁ বিজ্ঞানের মাধ্যমে আমরা যে তথ্যটা পাচ্ছি মানে বৈজ্ঞানিক মেথড যেটা ব্যবহার করে যে তথ্যটা পাচ্ছি সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ ঠিক আছে এখন এখন আপনার প্রশ্ন চলে আসি যে নাস্তিকতা বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এখানে আমরা তো সূর্য সূর্য কোথায় যায় সেটা নিয়ে কথা বললাম এখন নাস্তিকতা নিয়ে কথা বলতেছি কোনো একটা নাস্তিকতা বলতে আমরা যে জিনিসটা বুঝি এটার মানে কি এইটা যে তারা কোনো কিছু দাবি করতেছে দাবি আসে না তো তাহলে পরে যদি দাবি না করার কোনো প্রশ্নই যদি না আসে তাহলে এই যেখানে কোনো দাবি নাই দাবি নাই এটা বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না এই প্রশ্নটা ইয়ে করতেছি আপনাকে অসুবিধা নাই আমি বুঝতে পারতেছি বাট আমি দেখাচ্ছি আরকি বা আমরা দেখি যে একই সাথে কিনা হম তো নাস্তিকতা যদি এরকম হয় যে আমি জানি না বা ধরেন আহ আমি বিশ্বাস করি না কারণ প্রমাণ নাই একটা দাবিকে আপনি রিজেক্ট করতেছেন এরকম যদি হয় নাস্তিকতা সেখানে তো ভাই আহ ওই নাস্তিকতাটা যেটা হ্যাঁ এটা তো কোনো কিছু ক্লেম করতেছেন আর কোনো কিছু যদি ক্লেম না করে আপনি তো সেটা বৈজ্ঞানিক মেথডের মাধ্যমে যাচাই করতে পারবেন না ঠিক না বা কোনো মেথডের মাধ্যমে যাচাই করতে পারবেন না কারণ সেখানে যাচাই করার কিছু নাই ঠিক কিনা আমি বলি যে এই ক্ষেত্রে আপনাকে মানসিক অবস্থান বোঝার জন্য মনোবিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ লাগবে ভালো লাগে আমি তো কোনো লাগে ব্যক্তিগত আমার ভালো লাগে এটা তো আমি আমরা বের করতে পারি যে আসলে এটা আপনার আহ এটাও কিন্তু একটা আপনার ভালো লাগে এটা একটা আহ চিন্তা করে দেখেন যে কিন্তু আমি কিন্তু জানতে চাইনি যে আমার কেন ভালো লাগে এটা আমি জানতে চাই বিজ্ঞান দ্বারা জানতে চাই বিজ্ঞানের আমরা ধরেন এটা কিন্তু বিজ্ঞান মানে কি আপনি যদি মেথডের কথাটা যদি বলেন এটা ঠিক যে বিজ্ঞান আমরা যেভাবে দেখি আর কি হ্যাঁ আমাদের ন্যাচারাল যেসব ফিনোমিনা যেগুলো আছে এগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করে আমরা ঠিক যখন কিনা বলি যে ধরেন আমি বললাম কাউকে যে আমি তাকে ভালোবাসি আমি কাউকে ভালোবাসি এই জিনিসটা আমরা যখন যাচাই করার চেষ্টা করি ঠিক এক্সাক্টলি ওই বিজ্ঞান শব্দটা ব্যবহার করি না বাট আলটিমেটলি কিন্তু আমরা ওই যৌক্তিক ভাবেই সেটাকে যাচাই করার চেষ্টা করি ফর এক্সাম্পল আমি যদি কাউকে ফিজিক্যালি হার্ট করি ধরেন হ্যাঁ করতেই থাকি এরপরে যদি বলি যে আমি তাকে ভালোবাসি বা তাকে পছন্দ করি এই জিনিসটা আসলে যৌক্তিক হবে না কারণ আমরা কাউকে হার্ট করাটাকে কাউকে ভালোবাসার সাথে ইয়ে করি না মানে এক কাতার রাখি না বা বলি না যে যখন কেউ কাউকে হার্ট করতেছে এটা এইটা ওই কাউকে ভালোবাসি এটার সাথে যায় আমরা এই এই ব্যবহারগুলোকে ওই লেভেলটা দেয়া আর কি যে এটা ভালোবাসা আপনি ওইভাবে যদি দেখেন আর কি ওইভাবে যদি যাচাই করার চেষ্টা করেন আপনি ঠিক মানে বিজ্ঞানে আমরা যেভাবে যুক্তি ব্যবহার করি হ্যাঁ গুলো যেগুলো আছে আমাদের সেগুলোর মাধ্যমে আমরা যাচাই করার চেষ্টা করি যে আপনি যে ক্লেমটা করতেছেন বা ক্লেম মানে কি আপনি যে সার্চ করতেছেন আর কি সেটা মিলে কিনা আমাদের এক্সপিরিয়েন্সের সাথে বাস্তবতার সাথে মিলে কিনা সো ধরেন আপনি যদি প্রতিদিন লাইভে এসে যদি এটা বলেন যে ᱡ লাইভ করতে লাইভ করতে আপনি যদি লাইভ করতে হয় তাহলে এই সমস্যা ওই সমস্যা যদি লাইভ না করে যদি আপনি ওগুলা করতে পারতেন তাহলে অনেক ভালো হইতো যদি লাইভ না করে আপনি অন্য কিছু করতেন আরো বেশি সুবিধা হইতো আপনার এই ধরনের যদি এক্সপ্রেশন আপনি করেন এরপর যদি বলেন যে আপনার লাইভ করতে ভালো লাগে তখন আমরা কিন্তু সেখানে একটা মিসম্যাচ পাবো তাই না আসি ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যদি ওইটাকে মানে বিজ্ঞান এজ মানে বৈজ্ঞানিক পদ্ধতি এটা এভাবে বলি না বাট আপনার যে আমরা যে ইনফ্লুয়েন্সগুলো ইয়ে মেক করি এটা ওই একই ভাবে বিজ্ঞানেও আমরা করি আসলে যে আমাদের অবজারভেশন যেগুলো এই ক্ষেত্রে আমাদের অবজারভেশনগুলো হচ্ছে এইটা যে আসিফ মদিন এসে বলতেছে যে ভাই লাইভে আসলে পরে তার কি বলবো এটাকে মাথা ব্যথা করে লাইভে আসলে পরে তার বাসায় প্রবলেম তৈরি হয় লাইভে আসলে পরে তার ক্ষতি হয় হ্যাঁ এগুলো হচ্ছে অবজারভেশন আমরা তখন দেখবো যে অবজারভেশনগুলো আপনি যে ক্লেমটা করতেছেন সেটা মিলে কিনা সো টু সাম এক্সটেন্ট আর কি আপনি বলতে পারেন যে এই দাবিটাকে আমরা যাচাই করতে পারি আসলে আপনি যদি উল্টাটা দেখান পরে আপনি কারণ হচ্ছে আপনার অন্য কোনো ধরনের ইয়ে নাই নাই প্রাপ্তি আপনি আপনাকে মনে হয় আপনি এনজয় করতেছেন মনে হয় যে আপনি প্রায়ই আসতেছেন কোনো ধরনের বাধ্যবাধকতা নয় তারপরে আসতেছেন এই গুলো যদি আমাদের থাকে তাহলে আমরা বলতে পারি আচ্ছা এটারই নাম আর কি যে আচ্ছা নিশ্চয়ই এটা পছন্দ করেন আসতে এইগুলোকে আমরা মানে ওই বিজ্ঞানের কাতার ফেলি না আরকি বাট আমি বলবো না যে এটা বিজ্ঞানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হম যদি মিলে কি সেভাবে আমরা যেহেতু বিজ্ঞান জিনিসটা সাধারণত কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার করি আরকি ওটার বাইরে যদি যাই তাহলে একটু অড লাগে বাট আলটিমেটলি আমরা ওই একই ধরনের প্রসেস ব্যবহার করি আরকি যে অবসারভেশন আপনি যে দাবিটা করতেছেন বা যে অ্যাসেপশনটা করতেছেন সেটার সাথে মিলে কিনা এতটুকুই হ্যাঁ আচ্ছা ধন্যবাদ তাহলে আমি এক কথায় কি জানতে পারি নাস্তিক্ষবাদের সাথে বিজ্ঞানকেই সামঞ্জস্যপূর্ণ এক কথায় এক লাইনে উত্তরটা কি হবে এটা ডিপেন্ড করে নাস্তিক কথা বলতে আপনি কি বুঝাচ্ছেন এটা এই জিনিসটা তো ক্লারিফাই করতে হবে যদি আমার আর আপনার যে প্রশ্ন করতেছে যে উত্তর দিচ্ছে তাদের মধ্যে যদি নাস্তিকতা আর মিনিমাম ধরুন বিজ্ঞান বিজ্ঞান জিনিসটা কি এটা নিয়ে দুজনের একটা এগ্রিমেন্ট আছে যে দুজনেই বুঝতেছে বিজ্ঞান হচ্ছে একটা একটা মেথড এবং এবং এই ইয়ারি ইয়ারি ইয়ারা এই ক্ষেত্রে আপনার যদি প্রশ্ন উত্তর দিতে হয় তাহলে পরে দুজনেরই নাস্তিকতার জিনিসটাকে এই ব্যাপারে একটা এগ্রিমেন্ট থাকতে হবে ঠিক আছে তখন যেটা আসিফ ভাই বললো যেটা আমি বললাম নাস্তিকতা যদি এইটা হয় যে কোন একটা ক্লেইমের রিজেকশন ঠিক আছে সেক্ষেত্রে তো সেখানে কোনো ক্লেইম নাই আছে কোনো ক্লেইম নাই কিন্তু সেক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি ওইভাবে বলতে পারতেছেন না মানে পজিটিভলি বলতে বলতে পারতেছেন না যে এইটা সাথে সামঞ্জস্য মানে এইটার সাথে এইটার সাথে ওই আপনার ওই যে ইয়েটা আপনি যেটা বের করার চেষ্টা করতেছেন যে বিজ্ঞানের সাথে যায় কি যায় না বা বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ কি সামঞ্জস্যপূর্ণ না এটার কোনো ইয়ে নাই আর কি মানে কি বলবো

না ভাই চলে কিভাবে সেটা নিয়ে যাচাই বাছাই করতে পারি সেই ক্লাইমটা তখন বলতে পারি যে যে বিজ্ঞানের সাথে হয় সামঞ্জস্যপূর্ণ না হলে অসামঞ্জস্যপূর্ণ কিন্তু যেখানে ক্লেম নাই সেখানে আপনি এই বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না এই প্রশ্নটাই আসলে অবান্তর টু বি অনেস্ট প্রথমত কিন্তু দ্বিতীয় সরি আরেকটা ভাবে আমি দেখাতে পারি আসলে যে আপনি এই ক্ষেত্রে আসলে বলতে পারেন সামঞ্জস্যপূর্ণ কি সামঞ্জস্যপূর্ণ না যদি আপনি এইভাবে ধরেন যে অসামঞ্জস্যপূর্ণ না হলে পরে সামঞ্জস্যপূর্ণ ঠিক আছে এইভাবে যদি আপনি ধরেন তাহলে পরে দেখেন যে নাস্তিকতাকে যদি আপনি এইভাবে ডিফাইন করেন যে যে কোনো কিছুকে রিজেক্ট করা কারণ সেই কোনো একটা মানে কোনো কিছুকে মানে কোনো দাবিকে রিজেক্ট করা কারণ সেটার সে দাবির পক্ষে

মানে আমরা বৈজ্ঞানিক ম্যাথের কথা যখন আমরা বলি আর কি এই যে অবজারভেশন তারপর ডেটা কালেকশন তারপর ধরেন এরকম না যে ও আপনি রিজেক্ট করছেন বিজ্ঞান এই যে ইয়ে যেটা ম্যাথের যে এই যে তিন নাম্বার স্টেপ এটার তো ভাই আপনি এটার সাথে তো আপনার ইয়ে সংঘর্ষ হচ্ছে এখানে এরকম কোনো কিছু নাই কিন্তু ঠিক না জি জি সেক্ষেত্রে এটা দাঁড়ায় যে সংশয় তারপরে প্রশ্ন তারপরে প্রশ্নের উত্তর অনুসন্ধান হ্যাঁ এবং এই বিজ্ঞান কিন্তু আমাদেরকে আমাদেরকে শেখায় তাই না যে যতক্ষণ না পর্যন্ত কোনো একটা দাবি দাবির পক্ষে সেই দাবিটাকে না ঠিক না ইয়ে তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যেভাবে নাস্তিকতায় এটা কি বলবো মানে এই নাস্তিকতায় আসি সেটার সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ নয় ঠিক না একই প্রসেস যে আমাদের কোনো ইয়ে নাই সৃষ্টিকর্তার যে দাবি যেটা সেটার পক্ষে কোনো এভিডেন্স আমরা দেখতে পাচ্ছি না সুতরাং আমরা সেটাকে রিজেক্ট করে দিই সে দাবিটাকে রিজেক্ট করতেছি তার মানে এই না যে আমরা একটা কাউন্টার করতেছি বিজ্ঞানের ক্ষেত্র এক্স্যাক্টলি হুবহু এটাই আমরা করি মানে যে কোনো মানে আমরা যখন মানে বিজ্ঞানের ইয়েতে চলে আসবো আমরা বিজ্ঞানের স্কোপে যখন চলে আসবো আমরা সেই একই কাজে করি ঠিক না ভাই হ্যাঁ একদম আমরা যে কোনো যৌক্তিক সিদ্ধান্ত তো এইভাবেই নেই যখন কোনো ইয়ে থাকে না যখন কোনো একটা ক্লেইম সেটা সেটার পক্ষে যখন কোনো আমরা ইয়ে পাই না যথাযথ প্রমাণ পাই না তখন আমরা সেই ক্লেমটাকে রিজেক্ট করি বলে যে এটা গ্রহণযোগ্য না কারণ এটার পক্ষে কোনো যথেষ্ট প্রমাণ নেই সো নাস্তিকতা আমরা যেভাবে এটা মানে যেটা মানে করি আর কি যে আমাদের পজিশন যে আমরা রিজেক্ট করতেছি করতেছি এটার পিছনে যে ইয়েটা এটা এটার পিছনে যে আপনি কোট কোড যুক্তি বলতে পারেন যে কারণে আমরা রিজেক্ট করতেছি এটা বিজ্ঞানের সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ কারণ বিজ্ঞান আমাদেরকে সেটাই বলে যে এভিডেন্স নাই ক্লাইয়েন্টের ডিসকার্ড সো সেই ক্ষেত্রে কিন্তু আমি কোন ধরনের ইয়ে দেখতেছি না কমপ্লিট দেখতাছি না বিজ্ঞানের সাথে বাট অ্যাকচুয়াল পজিশন যেটা যে আপনি যে রিজেক্ট করে দিছেন হ্যাঁ সেখানে যদি আপনি কোন ক্লাইয়েন্ট করতেছেন না সেই ক্ষেত্রে বিজ্ঞানের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ কি সামঞ্জস্যপূর্ণ না এই প্রশ্নটাই অবান্তর আসলে তো এখানে দুই এই দুটো জিনিস একসাথে ইম্পর্টেন্ট যে আপনি নাস্তিকতাকে কিভাবে ডিফাইন করতেছেন আর বিজ্ঞানকে কিভাবে ডিফাইন করতেছেন বিজ্ঞান জিনিসটা কি ঠিক আছে মানে ইকবাল ভাই মানে হচ্ছে যে মানে পদ্ধতিটা সেম আমরা যে নাস্তিক একজন মানুষ হবে বা এখানে যে পদ্ধতিটা সে ব্যবহার করবে বিজ্ঞানের পদ্ধতিটা সেম এবং যে সিদ্ধান্তে তারা আসতেছে একজন নাস্তিক সিদ্ধান্তে আসতেছে এই পদ্ধতিটাই ব্যবহার করে যেহেতু কোনো প্রমাণ পাচ্ছি না সুতরাং আমি এটা মানছি না যে সৃষ্টিকর্তা বা ঈশ্বর বলে কিছু আছে বিজ্ঞানও ঠিক একই পদ্ধতিতে এই রকম সিদ্ধান্তই নেয় কিন্তু বিজ্ঞান বিজ্ঞানের জগতে আসলে কখনো এই জিনিসটা নিয়ে ডিসকাস করা হয় না যেহেতু এটা তাদের ঈশ্বর ভিতরেই নাই সেহেতু এটা তারা ডিসকাস করে না কিন্তু তারাও যদি আহ ওই পদ্ধতিটা ব্যবহার করে কোন একজন বিজ্ঞানী যদি গবেষণা করে তাহলে সে এই ডিসিশনই আসবে যেহেতু কোনো প্রমাণ নেই সেহেতু দাবিটা রিজেক্টে সেটা বিজ্ঞানের ক্ষেত্রে তো আমাদেরকে কোন একটা বিষয় বা বস্তুকে চাক্ষুষ বা প্রমাণের সহিত থাকতে হবে সেটা অপ্রমাণিত বা প্রমাণিত করার জন্য ঈশ্বর যেহেতু এরকম কোনো বিষয় বা আপনি এখানে একটু একটু জিনিসটা মানে কি অপ্রমাণিত করার জন্য মানে এটা মানে আমি অবিশ্বাস করব আপনি বলেন আমাকে তাই না তারা একটা দাবি রিজেক্ট করতেছে কারণ সেই দাবিটা কি অপ্রমাণিত ঠিক না এর মানে কিন্তু এই না তারা বলতেছে যেহেতু অপ্রমানিত সেহেতু উল্টোটা সৃষ্টিকর্তা আছে এটার উল্টোটা হচ্ছে সৃষ্টিকর্তা নাই সেই দাবিটা প্রমাণিত এটা বলতেছে না কিন্তু কেউ একজন আমি যেটা মনে করি সেটা হচ্ছে বিজ্ঞানে বিজ্ঞানটা আরো স্ট্রিক্ট এই বিষয় নাস্তিকরা বরঞ্চ তার থেকে একটু ওপেন মানে আমি যেটা বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে বিজ্ঞানের জগতে কোনো কিছু কোনো কিছু দাবি করলে সেটার সাথে একটা এই দাবিটার ফলসিফায়াবিলিটি শো করতে হয় তা হয় যে এই দাবিটা কিভাবে আমি ভুল প্রমাণ করব সেই পদ্ধতিটাও তাকে বাতলে দিতে হয় যে দাবিটা করবে তাকে সেই জিনিসটা বাতলে দিতে হয় কিন্তু নাস্তিকরা কিন্তু সেই অন্ত ইনফ্যাক্ট সেটাও চাচ্ছে না যে তুমি তোমাদের এই দাবিটাকে কিভাবে আমরা ভুল প্রমাণ করব সেটাও চাচ্ছে না অন্তত একটা অবজেক্টিভ প্রমাণ বা একটা এমন কিছু যুক্তি যে চুক্তিটা দ্বারা অন্তত বুঝতে থাকার সম্ভাবনা আছে তার মানে নাস্তিকরা আরো বেশি ফ্লেক্সিবল বিজ্ঞানটা আরো বেশি স্ট্রিক্ট এই বিষয়ে বিজ্ঞান তো এটা ধোপেই টিকবে না কোনো জায়গাতে ধোপেই টিকবে না এই জিনিসটা যে এই ধরনের একটা দাবি যদি কেউ করে যে অমুকটা আছে কারণ তাকে সেই দাবিটার সপক্ষে তাকে আরো অনেক এডিশনাল ইনফরমেশন দিতে হবে যেটা আমরা তো না নাস্তিকতা ভাই আমরা আমরা কিন্তু আমি একebeber একটা যুক্ত ছিলাম যে সমগ্র সিলেট এলাকায় যারা বেটলনাট মানে সুপারি পান সুপারি এবং জানেন জোর দা তাদের মুখের ক্যান্সার বেশি হয় এবং এটা সিলেট এলাকায় বেশি হয় তো সেটা আমি যখন বলবো বেশি হয় কিন্তু এর পিছনে কিন্তু আমার অনেক ডেটা লাগবে অনেক কালেকশন লাগবে এটা প্রমাণ করার জন্য লাগবে অথবা এটা রিজেক্ট করার জন্য লাগবে বাট নাস্তিকতা এরকম বিষয় নাই কোন বিষয়টা নাই

এটার পক্ষে কোনো প্রমাণ আছে কিনা আছে এই অবলিগেশনটা কিন্তু তার তাই না এই যে দাবিটা করতেছে আর কি এবং যদি দাবিটা পক্ষে যে এভিডেন্স দেওয়া হচ্ছে সেগুলো যদি সাফিসিয়েন্ট যদি না হয় তাহলে পরে তো এই দাবিটা রিজেক্ট করা যেতেই পারে এবং এটাই আমরা সব জায়গাতেই আসলে করি কিন্তু এটা আস্তিক হোক নাস্তিক হোক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আসে পা যেটা বলতেছে না ওই যে মাছের কথা যদি আমার কোনো দাবির পক্ষে যদি সাফিসিয়েন্ট এভিডেন্স না থাকে আমরা সব জায়গাতেই রিজেক্ট করে দিই সেটা

হ্যাঁ অথবা এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে বিজ্ঞানের বিস্তৃতি ঘটছে সারা পৃথিবীতে এখন আমরা আমরা উপকৃত নতুন জিনিস জানতে পারি এখন আমাদের সত্য জানার ক্ষেত্রে সবচেয়ে মানে শ্রেষ্ঠ মাপ শ্রেষ্ঠ উপায় শ্রেষ্ঠ নির্ণায়ক যে এটা দ্বারা আমরা সত্য জানার চেষ্টা করতে পারি এখন এই কারণে একটা অংশ দেখা গেছে ধার্মিকদের মধ্যে একটা অংশকে দেখা গেছে যে একটু আহ দ্বিধা দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়ে যায় যে আচ্ছা আমার ধর্মটা কি বিজ্ঞানসম্মত আমার সাথে সামঞ্জস্যপূর্ণ তখন তারা হচ্ছে গিয়ে বিজ্ঞানকে স্ট্যান্ডার্ড ধরে বিজ্ঞানের সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করে তাদের ধর্মটাকে হ্যাঁ যে আমার ধর্ম কিন্তু বিজ্ঞান থেকে সার্টিফিকেট পাইছে হ্যাঁ আমার ধর্ম কিন্তু শ্রেষ্ঠ বিজ্ঞান হিসেবে সার্টিফাইড হ্যাঁ তখন তারা তাদের ধর্মগ্রন্থে খোঁজাখুঁজি শুরু করে যে কোন আয়তের সাথে গুড়া পিচা ঠেল্লা ঠিল্লা চিপা চাপা দিয়ে কোন রকমের গোজামিল দিয়ে কিভাবে বিজ্ঞানের সাথে মিলানো যায় মিলানো গেলেই তো মানুষের বলা যাবে যে মানুষ যেহেতু বিজ্ঞানের সুফলটা ভোগ করতেছে কোটি কোটি মানুষ পৃথিবীর সব মানুষই আসলে বিজ্ঞানের সুফলটা ভোগ করতেছে সেহেতু তারা তাদের যে মার্কেটিং এর জন্য এখন যে কাজটা করতেছে যে কাজটা যে কোনো প্রোডাক্টই করে আসলে যখন আপনি দেখেন যে ফেয়ার অ্যান্ড লাভলি প্রোডাক্টের অ্যাডভার্টাইজ দেখতেছেন দেখবেন একটা সাদা পোশাক পরে অনেক শক্তি হয় আপনারা হ্যাঁ আপনার কি জানেন এটার ভিতরে কি কি আছে এটার ভিতরে ম্যাগনেসিয়াম আছে আয়রন আছে মুখ আছে আছে হ্যাঁ এ তারপরে হচ্ছে কি মনে করেন বিজ্ঞাপনে একজন সাদা পোশাক পরে একজনকে নিয়ে আসবে বলবে যে অমুক জায়গার বিজ্ঞানী

কোরআনকে কিভাবে বিজ্ঞানসম্মত করা যায় তখন আবার এটার দেখা দেখি আবার হিন্দুরাও ভাবছে আরে ওরা তো আগে গেল আমরা তো পিছিয়ে থাকবো কেন ওরাও এখন বেদের ভিতরে বিজ্ঞান বিজ্ঞানটিজ্ঞান বের করে ফেলতেছে হ্যাঁ কোন যা কোন চিপা চাপা দিয়ে কে কথা থেকে এখন বিজ্ঞান বের করতেছে এটা বোঝা মুশকিল কিন্তু মানে এই ধরনের কাজ তো যে কেউ করতে পারে মনে করেন আমাদের মানে বাংলাদেশে যেই ময়মোহন সিংহের উপকথা বলে যে বইটা ছিল বা ঠাকুরমার ঝুলি বলে যে বইটা ছিল সেই বইটার ভিতর থেকে আমি অনেক অনেক বিজ্ঞান বের করে ফেলতে পারবো তার মানে তো এটা বোঝায় না যে ওই বইটা যারা লিখছে তারা হচ্ছে ওই বিজ্ঞানের জ্ঞানগুলা তাদের ছিল এটা তো বুঝাই না কিন্তু আমার যে কথা সেটা হচ্ছে যে এই ধর্মীরা তাদের ধর্মগ্রন্থকে প্রমাণ করার জন্য বিজ্ঞানের সাহায্য কেন নিচ্ছে তারা যদি সিরিয়াসলি এটা মনে করে বিশ্বাস করে যে তাদের ধর্মগ্রন্থটা মহাবিশ্বের স্রষ্টার কাছ থেকে প্রেরিত তাহলে বিজ্ঞানের সার্টিফিকেট লাগায়ে আমার কেন সার্টিফাইড হইতে হবে মানে সার্টিফিকেট লাগানো মানেই তো তাকে একটা অথরিটি হিসেবে ধরা বিজ্ঞানকে একটা অথরিটি হিসেবে আপনি আপনি एक्सप्लेन করে দেন আপনি প্রশ্নর উত্তর আপনি নিজে দিয়ে দিন তারাও আসলে

আমি যে দিচ্ছি এটা কিন্তু অন্য বিজ্ঞানীদের আবার গবেষণা টবেষণা করার কোন প্রয়োজন নেই কারণ এটা অলরেডি প্রুভ কারণ কি কারণ কোরআনের সাথে এই সাথে মিলে গেছে দেখো তোমরা চেক করে দেখো গেছে মানে বিজ্ঞানীদের করার কথা ছিল যেহেতু এটা আল্লাহর কিতাব আল্লাহর কিতাব থেকে আমরা বার্স উল্লেখ করে বলে দিব যে এই দাবিটা এখন বিজ্ঞান কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঘটতেছে সাথে উল্টা ঘটনা এই এই ঘটনাটা তো ঘটার কথা না তাই না এটা যদি আল্লাহর কেতাব বা

নিজের ধর্মকে এই প্রশ্নটা কেন আসলো তার মানে আসলো নিজের ধর্মকে বিজ্ঞানের সাথে পূর্ণ কি না এটা বারবার বারবার চিন্তা করতে করতে নাস্তিকতা এবং ওরা মনে করতেছে যে নাস্তিকতা বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না এটা কি আমি এই কনশনে আসতে পারি ওরা এখানে একটা ইমোশনাল প্রয় আছে বুঝছেন এই যেটা যেটাকে আসিফ ভাই বললো যে আস্তিক হোক নাস্তিক হোক যেই হোক না কেন আমরা কিন্তু বিজ্ঞানের বিজ্ঞানের যে ইয়ে গুলো আর কি আপনার বিজ্ঞানের দ্বারা মানুষ বিজ্ঞানকে ব্যবহার করে মানুষজন যে ইনভেনশন করছে আর কি সেগুলোর প্রত্যেকটারই সুফল প্রত্যেক দিন আমরা ব্যবহার করতেছি ঠিক না পাচ্ছি কিন্তু এবং বিজ্ঞান যে একটা জেনুইনলি যে একটা ইয়ে রিলায়েবল মানে মেথড সরি হ্যাঁ जी হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু মোটামুটি এস্টাবলিশ আমরা দেখতে পাচ্ছি মানে আমাদের আমরা যখন ডক্টর কাছে সে যখন আমাদেরকে কোন মেডিসিন দেয় প্রেসক্রাইব করে ভ্যাকসিন বলেন আমরা প্লেনে উঠিছি ট্রেনে যোর্তেছি কথা বলছি এইভাবে সমস্ত কিছুই কোন কিছুই একটা জিনিসও কোনোদিন আপনার ধর্ম থেকে আসে না বিজ্ঞানী প্রপারলি এক্সপ্লেইন করতেছে যে সব কিছু কিছু বিজ্ঞান একটা গ্রহণ যোগ্যতা আছে ঠিক না জি 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 সো ওই ধার্মিকদের এই এটা যেটা ধার্মিকদের এই প্রচেষ্টাটা হচ্ছে যে যেটা বললাম যে ইমোশন একটা ইমোশনালি একটা ইয়ে তৈরি করা মানে একটা সেন্টিমেন্ট তৈরি করা যে আমরা যে বিজ্ঞানটাকে গ্রহণ করছি যে বিজ্ঞানটাকে জানি যে গ্রহণযোগ্য যে বিজ্ঞানটা জানি যে নির্ভরযোগ্য রিলায়বল এটার সাথে ভাই নাস্তিকতাটা যায় না এই এই ইয়েটা আপনার ফল সেন্টিমেন্টটা এটা আপনার ওই আস্তিকদেরকে দেওয়া এছাড়া আর কিছু না ভাই এই 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 যে প্রচেষ্টাটা যে মানুষজনকে বলো ভাই আমরা তো জানি যে আমরা তো জানি যে বিজ্ঞান হচ্ছে গিয়ে খুবই 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 ইউনো নির্ভরযোগ্য তাইলে ওরা পূর্ণাঙ্গ জীবন বিজ্ঞানের মতো এইভাবে যে উপস্থাপন করতে চায় যে এটা সামঞ্জস্যপূর্ণ কিনা কিন্তু আমি তো শুধু আমি তো অন্য কিছু নিয়ে আলোচনা করি না আমার অন্য কিছু নিয়ে আলোচনা করার করতে গেলে আমাকে ফ্রি থিঙ্কাতে হবে কিন্তু আমি নাস্তিকতা যদি শব্দটা শুধু বলি নাস্তিকবাদ তাহলে তো শুধু ঈশ্বর সম্পর্কিত ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন এর বাইরে তো আমি কিছু চিন্তা করার আমার সুযোগ নেই আমার দরকার নেই প্রয়োজন নেই আমার আমি সেখানে হ্যাঁ নাস্তিকতার স্কোপে আর কোনো সুযোগ নাই রাইট এর মানে না যে আমি নাস্তিকারণno কোনো কিছু নিয়ে চিন্তা আমি না আমি হলাম নাকি পুরুষবাদী হলাম সেখানে আমি কি হলাম কি না করলাম নাকি অন্যভাবে যাচাই করবেন শুধুমাত্র নাস্তিকতার কথা যখন আসবে তখন শুধুমাত্র ওই স্কোপটা ওইটাই যে আপনি সৃষ্টিকর্তার অস্তিত্বকে অ্যাকসেপ্ট করছেন কি করান